আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইভে আমি রুদ্র ইউসুফ চলে আসছি মদিনা কার কালেকশন গাড়ির শোরুমে, যেটি মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড়েই অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। যেহেতু পাশাপাশি দুটি শোরুম, গাড়ির কালেকশন অনেক এবং সব ধরনের বাজেটের গাড়ি এই মুহূর্তে রয়েছে। তবে আজকে আপনাদেরকে একটি ফ্রেশ গাড়ি দেখাবো, যেহেতু সবসময় ফ্রেশ গাড়ি দেখানোর চেষ্টা করি। এস প্রিমিও 2004 মডেলের সাদা কালার এই গাড়িটি। তো গাইজ চলুন আমরা গাড়িটি দেখি কী অবস্থায় আছে, দামটিও জেনে নিই। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন গাড়ির নতুন নতুন রিভিউ। নাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে রহমতে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আপনাদের শোরুমে। জি, আর টয়টা ব্র্যান্ডের মোটামুটি সব ধরনের গাড়ি পাওয়া যায় এবং পাশাপাশি দুটি শোরুম, গাড়ির কালেকশন অনেক। তারপরে একটু জানবো যে এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে আপনাদের। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে মদিনা কার কালেকশন এক এবং দুই, দুইটা শোরুম মিলে আমাদের মোটামুটি 35 থেকে 40টা গাড়ি থাকে। তো আজকে আলহামদুলিল্লাহ বেশ কিছু গাড়ি আছে আমার কাছে, আমার কালেকশনে। আর ম্যাক্সিমাম হচ্ছে টয়টা ব্র্যান্ডের গাড়ি, তার মধ্যে কিছু নিসানও আসছে এবং হাইয়েস্টও আছে। আচ্ছা, আজকে আমরা কী গাড়ি দেখবো? আজকে দেখাবো টয়টা এফ প্রিমিও। টয়টা এফ প্রিমিও? জি। তারপরে হোয়াইট কালারের গাড়িটি? জি, তো এটা হচ্ছে টয়টা এফ প্রিমিও। এটা মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2009। আর আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন গাড়ি মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থায় আছে। আর সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে গাড়িটি কিন্তু এখনও সম্পূর্ণ তেলে চালিত গাড়ি। আচ্ছা, এখনও কিন্তু আপনার সিএনজি বা এলপিজি করা হয়নি। তো আমি একটু সামনে লাইটগুলো দেখিয়ে দিচ্ছি। সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে অরিজিনাল লাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে অরিজিনাল গ্রিলটি আছে এখনও। পাশাপাশি এই পাশের লাইটটিও দেখবো, এ পাশের লাইটটিও মাশাআল্লাহ খুবই সুন্দর, সাথে ফগ লাইট দেওয়া আছে। পাশাপাশি গাড়ির জন্য একটা সেফটি বাম্পার দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার রিক্সাকে ঠেকানো বলা যায় আর কি, রিক্সা বা সিএনজিকে ঠেকানো যায়। একমাত্র বাংলাদেশে সবচেয়ে বেশি ইউজ, শুধুমাত্র বাংলাদেশের জন্য এই বাম্পারগুলো দরকার পড়ে, এছাড়া কিন্তু পৃথিবীর কোথাও নেই। তো যেহেতু আমাদের দেশে লাগে, সেজন্য লাগানো প্রয়োজন মনে করি আর কি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বডিগুলো কিন্তু খুবই সুন্দর, একেবারে ফ্রেশ একটি বডি। আপনি এ পাশ থেকে একেবারে শেষ পর্যন্ত বডিটা দেখেন যে কোথাও কিন্তু মানে একটা অ্যাচোর বা একটা স্পট নেই, বা বডিটা কোথাও কোনো ঢেউ নেই, মানে একেবারে স্ট্রেট বডি যাকে বলা যায়, মানে টাইট বডি যেটাকে বলা যায় সেই বডিটি আছে। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন গাড়ির গ্লাসগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল যে বিল্ট ইন গ্লাস, সেই বিল্ট ইন গ্লাসগুলো কিন্তু এখনও আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল লোগো দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে। তো মাশাআল্লাহ খুবই ফ্রেশ একটি গাড়ি। এবং পাশাপাশি আমরা একটু গাড়ির টায়ারগুলো দেখবো, টায়ারের সাথে সাথে রিংগুলো দেখবো। ইনশাআল্লাহ রিংগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে জাপানি অ্যালয়, সে অ্যালয় রিংটি আছে এবং টায়ারগুলো বেশ নতুনের মতো আর কি। তারপরে আরও অনেকদিন ইউজ করা যাবে, জি আশা করি ইনশাল্লাহ অনেকদিন ইউজ করা যাবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি যে শুধু সামনে পিছনে গ্লাস না, আমি পুরো সাইডের যে গ্লাসগুলো প্রতিটা গ্লাসই দেখাবো ইনশাল্লাহ। পাশাপাশি রেন সেটগুলো দেখাবো, যদিও রেন সেট খুব বড় একটা বিষয় না, যেহেতু গাড়ির সাথে অরিজিনাল যেগুলো থাকে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। তো আজকে যেটা দেখাচ্ছি সেটাও আলহামদুলিল্লাহ একেবারে অরিজিনাল রেন সেটগুলো আছে, একেবারে টোটাল লোগো দেওয়া এবং প্রতিটা গ্লাসে কিন্তু আপনার টোটাল লোগো দেওয়া আছে। এবং বডিটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বডি, কোথাও কোনো একটা মানে ডেন করলে বা রং করলে যে একটা ঢেউ চলে আসে সেগুলো কিন্তু কোথাও নেই। অরিজিনাল কালারটি আছে, অরিজিনাল কালারের সাথে টাচ আপ করা হয়েছে, টাচ আপ করা হয়েছে, হ্যাঁ একেবারে 100% অরিজিনাল যে কালারটা সেই কালারের সাথেই কিন্তু মিল রেখে টাচ আপটা করা হয়েছে, এছাড়া কিন্তু এক্সট্রা কোনো কিছু করা হয়নি। এবং এগুলো দেখতে পাচ্ছেন যে বিটগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে নিকেলের বিট। এই পাশের বিটগুলো দেখেন একেবারে অরিজিনাল যেভাবে থাকে ঠিক সেভাবেই আছে। আসলে তেলে যেহেতু আছে, তেলে থাকলে আসলে গাড়ি রান করে খুব কম। জি জি, নিকেলগুলো দেখতে পাচ্ছেন, এই যে নিকেল ডোরের হ্যান্ডেল, তারপর হচ্ছে আপনার এই যে বিটগুলো নিকেলের, এগুলো কিন্তু আসলে এগুলো দেখলে ছোটোখাটো বিষয় দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে গাড়িতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না। তো আলহামদুলিল্লাহ এগুলো আমরা কোথাও অ্যাক্সিডেন্ট পাইনি। আর যেহেতু আপনারা জানেন যে মদিনা কার কালেকশনে কিন্তু আমরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা অ্যাক্সিডেন্ট বিহীন গাড়ি সেল করি। তো গাড়ি ইউজের গাড়ি, জি ফ্যামিলি ইউজের গাড়ি, এবং গাড়ি পুরাতন হোক বাট আমার জন্য পুরাতন বা আমি সেল করি পুরাতন, কিন্তু যারা নিতে আসবে তাদের জন্য কিন্তু একটা নতুন গাড়ি, সে আমেজটা যাতে থাকে সেজন্য আমরা গাড়িগুলোকে সেভাবেই করে আমরা রেডি করে থাকি। তো আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ডোরের ভিতরটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল কালার, সাথে ডোর প্যাডগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, উডেন প্যানেল, ভিতরে নিকেল হ্যান্ডেল এবং ড্যাশবোর্ডে উডেন প্যানেল দেওয়া আছে। যদিও এটা ইন্টেরিয়ালটা হচ্ছে আপনার ভিতরে অ্যাশ কালার, এটা কিন্তু বিস্কিট কালার সিট কভার লাগানো হয়েছে, এটা কিন্তু বিস্কিট কালার না। আবার অনেকে হয়তো ভুলে মনে করবেন যে বিস্কিট কালার, আসলে বিস্কিট কালার না, এটা হচ্ছে আপনার সিট কভারগুলো বিস্কিট কালার, এছাড়া কিন্তু এগুলো অ্যাশ কালার। এবং ডোরগুলো কিন্তু প্রত্যেকটা ডোর মাশাআল্লাহ দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, এগুলো লকিং সিস্টেমগুলো দেখেন একেবারে
একেবারে অর্জাল অবস্থা আছে, খোলা কাটা থাকলে বোঝা যাবে, কোথাও কোনো খোলা কাটা নেই। কারণ খোলা কাটা থাকলে আপনি গাড়ির বডি দেখেই বুঝতে পারবেন। এবং প্রতিটা লাইট দেখেন 100% অরিজিনাল টোটাল লাইটটি এখনও আছে, প্রতিটা লাইটের গায়ে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে। আর পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন মশাল্লা একেবারে টোটাল লোগো দেওয়া আছে, কোনো গ্লাস কিন্তু এখনও চেঞ্জ হয়নি। সামনে পিছনে সাইডে যতগুলো গ্লাস আছে সবগুলো গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস। এবং পাশাপাশি লাইটগুলো দেখেন প্রত্যেকটা লাইটে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে, প্রত্যেকটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে আলহামদুলিল্লাহ। বাম্পারগুলো দেখতে পাচ্ছি মশাল্লাহ খুবই সুন্দর একেবারে। আমরা একটু ব্যাকডালের ভিতরটা দেখিয়ে দিচ্ছি, ব্যাকডালের ভিতরটা দেখেন প্রতিটা জয়েন্ট দেখেন মশাল্লাহ একেবারে অরিজিনাল। যে পার্টিশনগুলো থাকে সেই পার্টিশনগুলো আছে প্রত্যেকটা সাইডেই। এবং এখানে দেখতে পাচ্ছেন বিশাল জায়গা, যেহেতু সিএনজি এলপিজি করা নেই তার অনেক অনেক স্পেস এখন অনেক বেশি, অনেক জায়গা। এবং আমি একটু ভিতরটা দেখবো ইনশাল্লাহ, দেখেন ভিতরটা দেখেন মশাল্লাহ খুবই সুন্দর, মানে এখনো কোনো ওইভাবে কোনো কালার টালার করা হয়নি, একেবারে ফ্রেশ অবস্থা আছে। ব্যাকগ্রাউন্ডের ভিতরটাও মশাল্লাহ খুবই সুন্দর, কোথাও কোনো কালার করা হয়নি, এগুলো কিন্তু অরিজিনালভাবে আছে। দেখুন আসলে আমরা যে গাড়িগুলো রিভিউ দিয়ে থাকি বা যে গাড়িগুলো আমরা ভিডিওতে দেখিয়ে দিয়ে থাকি সেইগুলো কিন্তু আমরা যতটুকু চেষ্টা করি পুরো গাড়িটাকে দেখানোর, তারপরে অনেক কিছু মিসিং থেকে যায়। তো সেই জন্য আমি বারবার বলে থাকি যারা গাড়ি পছন্দ করবেন অবশ্যই ফিজিক্যালি আসবেন, ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখবেন। তো আমরা এই পাশটাও দেখবো, প্রতিটা ডোর দেখেন মশাল্লাহ খুবই সুন্দর একেবারে ফ্রেশ অবস্থা আছে ডোরগুলো। এই ডোরগুলো দেখেন মশাল্লাহ খুবই সুন্দর। আশা করি ইনশাল্লাহ যারা প্রিমিয়ো খুঁজছেন, তেলের প্রিমিয়ো চাচ্ছেন, আশা করি যে তারা এই গাড়ি দেখলে ইনশাল্লাহ অপছন্দের কোনো কিছু নাই, 100% পছন্দ হবে ইনশাল্লাহ। এবং গাড়িটা খুবই ফ্রেশ, ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি যে কোথাও কোনো একটা স্পট নেই, কোথাও ভাঙা ছিল নেই। ইভেন গাড়িতে কিন্তু এখনও ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো হয়নি, অরিজিনাল যে টোটার যে সেটটা সেই সেটটাই কিন্তু এখনও আছে গাড়ির সাথে, গাড়ির সেটটি এখনও আছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অপটিক্যাল মিটার, আচ্ছা অপটিক্যাল মিটারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখেন অপটিক্যাল মিটার, স্টিয়ারিংয়ে উডেন দেওয়া আছে, স্টিয়ারিংয়ে একেবারে উডেন প্যানেল করা আছে, অরিজিনাল এখানে উডেন প্যানেল দেওয়া আছে মশাল্লাহ। গাড়ি খুবই সুন্দর এবং ভিতরে সেলিংগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে। আমি একটু লাইটিং লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি, দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে সেলিংগুলো, খুবই গিয়ারবক্স ইঞ্জিন গাড়ির সাথে আছে তো? জি জি, ইঞ্জিন গিয়ার সবগুলো গাড়ির সাথে আছে, এগুলো কোনো কিছু চেঞ্জ হয়নি। আমরা একটু ইঞ্জিনটাও দেখবো ইনশাল্লাহ, তো এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন আর 1500 সিসি ইঞ্জিন, তেলের গাড়ি দেখতে পাচ্ছেন, তেলে কিন্তু এগুলো একেবারে নরম থাকে সব কিছু, আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে। যদিও ইঞ্জিন তো ফিজিক্যালি এসে দেখবেন, তো আমি যেটা সবসময় দেখিয়ে দিয়ে থাকি সেটা হচ্ছে গাড়ির বডিগুলো। আপনি ভিতরে চ্যাচিসগুলো দেখেন একেবারে অরিজিনাল যে কালারটা সেই কালারটি কিন্তু এখনও আছে। এবং প্রত্যেকটা সামনে যে মার্সেলগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা মার্সেলে কিন্তু অরিজিনাল যে কালারটা সেই কালারটি কিন্তু এখনও আছে, এগুলো কিন্তু কোথাও কোনো কালার করা হয়নি, এগুলো একেবারে অরিজিনাল অবস্থা আছে। এবং বডের উপরে অংশটুকু দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো কালার করা হয়নি, একেবারে যে অরিজিনাল যে কালার সেই কালারটি কিন্তু এখনও আছে। ইঞ্জিনের সার্ভিস করেছেন? ইঞ্জিনের যেটা মাইনর যে সার্ভিসিং যেটা আমরা সবসময় করে থাকি, যেটা হচ্ছে মোবিল ফিল্টার চেঞ্জ, মোবিল চেঞ্জ, এয়ার ফিল্টার চেঞ্জ, সেটাই আমরা করেছি। এছাড়া বড় কোনো কাজ করা লাগবে না আর আশা করি ইনশাল্লাহ লাগবেও না। আচ্ছা, আমরা সম্পূর্ণ ওকে আছে? জি, একেবারে ফ্রেশ অবস্থা আছে। ফাইনাল ডেলিভারি দেওয়ার সময় শুধু ওয়াশ পলিশ করবে? জি, ওয়াশ পলিশ তো আমরা অবশ্যই করে দিব, এটা তো করতেই হবে। তারপরও যারা আসবেন আসার পর তো অবশ্যই গাড়ি দেখবেন? জি, এবং টুকটাক যদি কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো অবশ্যই কাজগুলো করে দিবেন। জি, কারণ অনেক সময় কাস্টমারের আসলে রিকমেন্ড থাকে। জি জি, যেহেতু আমি সবসময় বলে থাকি যে আমি কিন্তু পুরাতন গাড়ি সেল করি, তো পুরাতন গাড়ি সেল করতে গেলে অনেক সময় অনেক কিছু রিকোয়ারমেন্ট থেকে যায়, তো সেই জিনিসগুলো মাথায় রেখে আমরা ওই আলোচনার সাপেক্ষে আমরা রাখি এগুলো, যে টুকটাক যদি কোনো কাজ কাম বের হয় সেটা আমরা করে দিব। যেমন অনেক সময় অনেকে বাম্পার এই বাম্পার পছন্দ না, অন্য বাম্পার লাগাবো, তো সেইগুলো কিন্তু আমরা মাথায় রাখি। যতটুকু দেখেছি গাড়ি সম্পূর্ণ ওকে আছে, ফ্রেশ আছে। জি, শুধু ডিভিডি প্লেয়ার ইনস্টল করতে হবে যিনি কিনবেন, উনি যদি চান সেই ক্ষেত্রে? জি, আসলে এখন ডিভিডি প্লেয়ারটা আসলে বড় একটা ইস্যু না, কারণ হচ্ছে ডিভিডি প্লেয়ারে কিন্তু এখন অনেক কোয়ালিটি বের হয়ে গেছে। অনেকে দেখা গেল আমি একটা ডিভিডি লাগিয়ে রাখলাম অথচ ওনাকে পছন্দ না, উনি বললো আমি অ্যান্ড্রয়েড লাগাবো, যে সেটা আসলে আমার টাকাটা লস। তো সেই জন্য এটা আমরা রাখি হাতে আলোচনা সাপেক্ষে, যদি পছন্দ হয় বললে আমরা ওটা লাগিয়ে দিব। যেহেতু গাড়ির অরিজিনাল সেটটি এখন আছে, জি, যিনি এখন কিনবেন উনি ডিভিডি প্লেয়ার তো নাও চাইতে পারেন, জি, নাও লাগাতে পারেন। জি,
তো সেক্ষেত্রে তারপরে একটু জেনে নেই যে এই গাড়িটির জন্য যদি একটি ভালো ডিভিডি প্লেয়ার ইনস্টল করা হয় বা অ্যান্ড্রয়েড সেট ইনস্টল করা হয় কীরকম খরচ হবে? আসলে অ্যান্ড্রয়েড সেটের মানে বিষয়টা একটু ভিন্ন, কারণ অ্যান্ড্রয়েড সেট বিভিন্ন দামের আছে, আপনার 10,000 থেকে শুরু করে আপনার 25,000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, আবার দেখা গেছে আপনার ডিভিডি ব্যাক ক্যামেরা শুধু কিন্তু আপনার লাগালে 5-6,000 টাকা হয়ে যায়। আচ্ছা ভাই, আপনার গাড়ি মডেল সম্বন্ধে জানেন? এটা মডেল হচ্ছে 2004, রেজিস্টার হচ্ছে 2009। আর প্রাইস কত রাখছে? এটা প্রাইস চাচ্ছে আমরা 13,95,000 টাকা। 13,95,000 টাকা আস্কিং প্রাইস? এটা আমাদের আস্কিং প্রাইস, বাট সামান্য কিছু নেগোসিয়েট ট্র্যাক করা যাবে, সামান্য কিছু কম দিয়ে। আর পেপার্স? পেপার সবগুলো আপডেট আছে ভাই। আমরা শোরুমের অ্যাড্রেস জেনে নেই। যেমন শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ, চার রাস্তার মোড়, চৌরাস্তার থেকে 10 গজ গাবতলী দিকে আগালে হাতে বাম পাশে, মদিনা কার কালেকশন। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, আমার ফোন নম্বর হচ্ছে 01711586762, পাশাপাশি একটি নাম্বার 01621588555, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে। ভাইয়া অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে সময় দিলেন, ইনশাল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর ফ্রেশ গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।